ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আদাব, নমস্কার, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। বরাবরের মতো আমরা চলে এসেছি আজকের ক্লাসে। আজকে আমরা করব যোগ্যতা ভিত্তিক সাপ। তো গতকালকের ক্লাসে আমরা যে অঙ্কটি করেছি 6 নম্বর, নিশ্চয়ই তোমরা বুঝেছো এবং বাসায় হোমওয়ার্ক করেছো। তো 6 নম্বরের পরে আমরা আজকে সমাধান করব 7। তোমাদের যে শীটটা দেওয়া আছে প্রত্যেকেই পেয়েছো নিশ্চয়ই, সেই শীটের 7 নম্বর যোগ্যতা ভিত্তিক আমরা করব। তো প্রত্যেকেই নোট করার চেষ্টা করবে, আমি বোর্ডে লিখি, তোমরা অবশ্যই নোট করবে। তো একটি মুরগির খামারে 950টি মুরগির বাচ্চা ছিল, এর থেকে 532টি বিক্রি করা হলো, ওই খামারে আরো 420টি নতুন মুরগির বাচ্চা আনা হলো। তো এখানে দুইটি কাজ করেছে, প্রথমে বিক্রি করেছে, তারপরে কি করেছে, আবার নতুন বাচ্চা এনেছে। আচ্ছা, এবার কথা বলেছে যে খামারে যতগুলো বাচ্চা ছিল তা কথায় লেখো। তো খামারে কতগুলো বাচ্চা ছিল দেখা যাচ্ছে এখানে, 950টি মুরগির বাচ্চা ছিল। তাহলে এখানে আমরা পয়ের উত্তর লিখে সমাধান করব। মুরগির বাচ্চা ছিল কয়টি? 950টি। তো এখানে আমরা লিখবো 950টি। 950টি এটা আমরা কোথায় লিখবো, অর্থাৎ বানানটা লিখবো বাংলায় 950টি। এরপরে আমরা চলে যাব খতে। খতে বলেছে বাচ্চা বিক্রি করার পর কতগুলো বাচ্চা রইল। তাহলে আমাদের মুরগির বাচ্চা ছিল কতগুলো? 950টি। তাহলে আমরা লিখি যে বাচ্চা বিক্রি করার পর বাচ্চা রইল, বিক্রি করার পর বাচ্চা রইল। তো শুরুতে ছিল 950টি মুরগির বাচ্চা, সেখান থেকে বিক্রি করা হলো কতগুলো বলতো? 532টি। 532টি আমরা এটা বিক্রি করেছি, অর্থাৎ বিক্রয় করে দেব। দুই আছে 10, 8 হলে হাতে রইল 1, 3 আছে 4 আছে 5, 1 হলে হাতে নাই 5, আছে কত রইল মিলবে 4, 418টি মুরগি বাচ্চা রইল, অর্থাৎ বিক্রি করার পরে 418টি। উত্তর 418। এখানে ক এবং খ এর সমাধান করলাম আমরা। এবারে আমরা চলে যাব কতে। গণকে বলেছে নতুন বাচ্চা আনার পর বর্তমানে কতগুলো বাচ্চা হলো, অর্থাৎ খেয়াল করো আমরা প্রথমে কিন্তু মুরগি বাচ্চা 532টি যে বিক্রি করা হলো সেটা বিয়োগ করা হয়েছে, বিয়োগ করলে যতগুলো বাচ্চা রইলো 418টি, এর সাথে এই নতুন বাচ্চা যোগ হবে, তাহলে মোট বাচ্চা পাওয়া যাবে। পয়ের উত্তর, এখানে নতুন বাচ্চা আনার পর বাচ্চা মোট বাচ্চা হবে, দেখবো নতুন বাচ্চা আনার পর মোট বাচ্চা হলো। আচ্ছা, এখানে ছিল কটি বিক্রি করার পরে? 418টি ছিল, এর সাথে যোগ হবে 420টি নতুন বাচ্চা আনা হয়েছে, এই 420টি আমরা কি করব, যোগ করব। এখানে 8, 2 আর 3, 4 আর 4 8, 838টি মোট বাচ্চা হলো, এইটাই আমাদের এখানে উত্তর হবে। উত্তর 838। তো সুপ্রিয় শিক্ষার্থী,
প্রত্যেকে আশা করি তোমাদের প্রতিদিনই যে ক্লাসগুলো হয় সেগুলো দেখে থাকো, আর প্রয়োজনে নোট করে নাও তোমরা, আর অবশ্যই তোমরা কিন্তু হোমওয়ার্ক করে আমাদের মেসেঞ্জার এবং ইমোতে পাঠিয়ে দিবে, আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি, আগামী ক্লাসের আমন্ত্রণ রইলো, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আদাব, নমস্কার। হয়েছে।